নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ডায়মন্ড হারবারের চিফ সচিব মানস ভট্টাচার্য। মানস দা, তোমাকে স্বাগত জানাই। এই মুহূর্তে একটা সব থেকে বড় খবর উঠে আসছে কলকাতা লিগে ডায়মন্ড হারবার ইস্ট বেঙ্গল ম্যাচ নিয়ে। যে চর্চা যা চলছিল, আজকের মিটিং ছিল, সেখান থেকে কিন্তু আইএফএ থেকে যেটা বলা হলো যে মোহামেডানের যে পয়েন্ট সেটা কিন্তু সরাসরি ইস্ট বেঙ্গলের দিকে চলে গেল, যে চর্চাটা একটা উঠেছিল। ঠিক ডায়মন্ড হারবারের 14 তারিখে ম্যাচ রয়েছে মানস দা, 14 তারিখে ইস্ট বেঙ্গলের সঙ্গে ম্যাচ খেলতে হবে। এই পয়েন্ট, মোহামেডানের পয়েন্ট ইস্ট বেঙ্গল পাওয়াতে অনেকটাই চ্যাম্পিয়নশিপে অনেকটা এগিয়ে গেল, তাই বললেই চলে ইস্ট বেঙ্গল। ঠিক তোমাদের সিদ্ধান্ত কি বা তোমরা কি পদক্ষেপ নিচ্ছ আপাতত এই বিষয়ে? সাথে আইএফএ খেলেই নিল, তাহলে আমাদের আর খেলে লাভ কি আছে? এরা তো খেলে দিয়েছে, এবং যে খেলাটার নিয়ম আমরা জানি যে কোনো প্রোটেস্ট, তোমরা তো প্রেসের লোক, তোমরা খবর পেয়েছিলে এরকম কোনো প্রোটেস্ট করেছে তোমরা জানতে? এত আইপেক গদিতে বসে রয়েছে, বাংলার ফুটবল কেন অধঃপতনে যাচ্ছে তার একটা প্রমাণ আজকে হয়ে গেল। একটা নক্কারজনক সিদ্ধান্ত নিল আইএফএ। মোহামেডান স্পোর্টিং এর সাথে ম্যাচটা লাইভ দেখানো হলো, সব কিছু হলো, সঙ্গে সঙ্গে তারা কোনো প্রোটেস্ট করলো না খেলার শেষে 24 ঘন্টার মধ্যে, যেটা সর্বভারতীয় নিয়ম বা সর্ব মানে আন্তর্জাতিক একটা রুল রয়েছে, সেটাকে তারা ভায়োলেট করলো। হঠাৎ করে তাদের ঘুম ভাঙলো যে ওখানে নাকি বঙ্গ সন্তান কম খেলানো হয়েছে। তাহলে এতদিন পরে তোমাদের ঘুম ভাঙলো ভাই? আজকে ডায়মন্ড হারবার এফসি যখন দারুণভাবে আই লিগ 3 চ্যাম্পিয়ন হলো, তারা তৈরি হচ্ছে এই ম্যাচটা খেলার জন্য। পুজোর সময় কবে খেলা হয়েছে? পুজোর মধ্যে পরের দিনই, দশমীর পরের দিনই খেলা দিয়ে দিচ্ছে, এটা কত বড় নক্কারজনক ব্যাপার! গত বছর 30 অক্টোবরে ডায়মন্ড হারবার ভার্সেস ইস্ট বেঙ্গল ম্যাচ হয়েছিল, এত কি তারা উড়েছিল আইএফএ কর্তাদের যে এই ম্যাচটা ওই দিনই করতে হবে, এবং তার আগে এই সিদ্ধান্ত নিয়েছে। এবং ওরা জানে যে এই সিদ্ধান্ত ডায়মন্ড হারবার মানবে না, কোনো দলই মানবে না। আমি তো আমার ক্লাবের কাছে পারমিশন চাইবো, আমি ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্টে যাবো, দেখা যাক কোর্ট কি অর্ডার দেয়। এটা কি মানে মগের উল্লুক নাকি? একটা দলকে খালি খালি এইভাবে লিগ চ্যাম্পিয়ন করিয়ে দেবে? একটা নক্কারজনক ঘটনা ঘটালো আজকে আইএফএ এর এই অপদার্থ কর্মকর্তারা। এর জন্য আমি ধিক্কার জানাই এদের, যে দলটা এত কষ্ট করে একটা জায়গা তৈরি করেছে। হারতে পারতাম ইস্টবেঙ্গলের কাছে, আমরা হারতেও পারতাম, খেলায় হার জিত আছে, হারতে পারতাম, কিন্তু একটা লড়াই হতো, একটা খেলা হতো, সেই লড়াইটাতে জল ঢেলে দিল আজকে এই সমস্ত অপদার্থ কর্মকর্তারা। এবং কোন সময় করলো? ঠিক পুজোর আগে। তারা জানে এই সময় এমন একটা ধাক্কা দিয়ে গেল। আরে ডায়মন্ড হারবারের খেলোয়াড়দের তো আমরা রেস দিয়েছি, আইএফএ কর্তারা তো জানে আমরা 8 দিনের মধ্যে 8টা ম্যাচ খেলেছি, তোমার 25 তারিখ থেকে 6 তারিখের মধ্যে। চিন্তা করে দেখো একটা একটা দল কতগুলো ম্যাচ খেলেছে এরকম বর্ষার মাঠে, এবং একটা বর্ষার মাঠে খেলা আর শুকনো মাঠে খেলার মধ্যে কত তফাৎ, যারা খেলোয়াড় তারাই জানে। সেই দলটাকে কোনো সুযোগ দিচ্ছে না, কোনো কিছু করার আগেই তাকে চ্যাম্পিয়ন করে দিল। আমাদের সাথে তো খেলার কোনো আর কোনো ইয়েই নেই, কারণ হাওড়ায় ওদের তো 3 পয়েন্ট দিয়েই দিয়েছে ভবানীপুর ক্লাব, ওরা তো 3 পয়েন্ট ভবানীপুরের থেকে পেয়েই গেছে, আমাদের থেকে ওদের ডিফারেন্স তো হয়ে গেল 4 পয়েন্টের। সুতরাং আমাদের ম্যাচের তো কোনো এফেক্ট নেই আর, ওদের সাথে আমরা খেলবো কেন, কি কারণে খেলবো? আইএফএ আর ইস্ট বেঙ্গল তো আগেই খেলে নিল, নক্কারজনক ঘটনা, নক্কারজনক ঘটনা। আমি এই ধরনের কর্মকর্তাদের ধিক্কার জানাই, এদের এই মুহূর্তে পথ ছেড়ে দেওয়া উচিত। বাংলার ফুটবলকে দূষিত করলো এই ধরনের কর্মকর্তারা, আমার বিরুদ্ধে ক্যাশ টেস্ট নেবার আছে নিকেরা। মানে আজকে বলছি আমি এদের এই সিদ্ধান্ত মানতে পারছি না, বাংলার ফুটবলকে শেষ করে দিচ্ছে এই কর্মকর্তারা। মানুষ দা, এরপরে তোমাদের 14 তারিখে ম্যাচ, তুমি যেমনটা বললে 14 তারিখের ম্যাচ তো আমরা খেলবো না, আমরা তো খেলবো না, আমাদের প্লেয়ারদের তো রেস্ট দিয়েছি আমরা। পুজোর সময় কোন টিম খেলে বলো তো, তুমি কবে খেলা হয়েছে পুজোতে এইভাবে খেলা হয়েছে? তাহলে আগে জানাইনি কেন আমাদের যে তোমাদের 14 তারিখে খেলতে হবে, পুজোর পরেই কিন্তু নামতে হবে, আমাদের রেস্ট দেবে না? ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডানের মানে এক নিয়ম, আর অন্য দলের ক্ষেত্রে আলাদা নিয়ম। অপদার্থ আইএফএ এর কর্তা, তাহলে একটা টিমকে নিয়ে লিগ চলুক, এই জন্য মোহনবাগান খেলতে চায় না। মোহনবাগানের দেবাশীষ দত্ত যে অভিযোগগুলো তুলেছিল এখন তো সেটা প্রমাণিত হচ্ছে, তাই নয় কি? তারপরে ভবানীপুর খেলবে না আগে থেকে বলে দিল, ভবানীপুরও যে কারণ দেখিয়ে খেলার মধ্যে যুক্তি আছে, একটা ম্যাচে খেলার জন্য ওরা কেন 25 লক্ষ টাকা খরচ করতে যাবে?
আসবে একদম ইস্টবেঙ্গলকে তার মধ্যে। এর পরবর্তীকালে তোমরা যে বলছো 14 তারিখে মানুষরা তোমরা খেলবে না, এই যে সিদ্ধান্তটা উঠে এলো, ইস্ট বেঙ্গলের পয়েন্ট পেয়ে গেল, সেক্ষেত্রে তোমাদের যে ডিফারেন্সটা পয়েন্টের হয়ে গেল, ডায়মন্ড হারবার এসির তরফ থেকে তোমরা কি কিছু আপাতত পদক্ষেপ নিচ্ছ, মানে আইনি পথে কি এগোচ্ছ? দেখো এটা সিদ্ধান্ত তো নেবে আমাদের সুপ্রিম যিনি আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সচিব হিসাবে আমি শুধু এইটুকু বলতে পারি এবং একজন প্রাক্তন খেলোয়াড় হিসাবে আমি যে রিয়াকশনটা দিলাম আমার কাছে খুব খারাপ লেগেছে। এবং একটা জিনিস তোমাকে মানতে হবে, আর ডায়মন্ড হারবারের সাথে কোন রকম পরামর্শ না করেই তারা গেম দিয়ে দিল, এটা আমরা মেনে নিতে পারছি না। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছে আমরা 14 তারিখ খেলতে পারবো না, তা সত্ত্বেও ম্যাচ দিয়েছে, তার আগে এই ম্যাচটার পয়েন্ট দিয়ে দিল ইস্ট বেঙ্গলকে। আর খেলার কি মানে হয়? ভবানীপুর তো ইতিমধ্যেই টিম তুলে নিয়েছে, তার মানে ওরা তো আরো পয়েন্ট পেয়ে গেল, ওরা 41-2 চলে গেল, 46 তো কোনো সময় আমরা পৌঁছতে পারবো না। সেক্ষেত্রে তোমাদের যে লিগ চ্যাম্পিয়ন তো ওরা হয়েই গেল, আরে আইএফএ আর ইস্ট বেঙ্গল তো মাঠের বাইরে খেলেই নিল, আমাদের খেলার দরকার কি আছে? মানুষদা অসংখ্য ধন্যবাদ, খুব মূল্যবান বক্তব্য স্পট অন নিউজে তুমি শেয়ার করে নিলে। এরপরে আমাদেরও চোখ থাকবে পরবর্তী পদক্ষেপে কি সিদ্ধান্ত উঠে আসে, আপনারাও চোখ রাখুন স্পট অন নিউজে।